हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज आमी आबारो एकटा नतून रेसिपी निये चले एसेछी, बांगालीदेर एकटा अति प्रिय रान्ना, चिंगड़ी माछ दिये कचु शाक। एई रान्नाटा सकलेरई प्रिय, एटा भात दिये बा रुटी दिये खूब भालो लागे खेते। तो देखे नीन केमन भावे आमी रेसिपिटा बानालाम। प्रथमे आमी कचु शाकगुलोके केटे धुये बेचे रेखेछि, सेद्ध करे निएछि। सेद्ध करे निये आमी एकटा झुड़ीते छेके निच्छि। ঝুড়িতে নিয়ে শাকটাকে আমি একটু চটকে নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি, আদা রসুন আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে একটা মশলা তৈরি করে নেব, গোটা ধনে গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নেব, আর হলুদ গুঁড়ো নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব, সামান্য লাল করে ভেজে নিলেই হবে। ভেজে নিয়ে একটা পাত্রে তুলে দিয়ে আমি কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা থেকে যখন খুব সুন্দর ভাজা গন্ধ বেরোবে, তখন আমি এতে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ এতে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি ভাজা ভাজা করে নেব। বাদামি হওয়া পর্যন্ত পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। আমি বলতে ভুলে গেছি, আমি এখানে চিংড়ি মাছ বাগদা চিংড়ি নিয়েছি। বাগদা চিংড়ির টেস্ট খুব ভালো, তাই বাগদা চিংড়ি দিয়ে যে কোনো শাক বা যে কোনো সবজি রান্না করলে সেই সবজি বা শাকের টেস্টটা আরও বেড়ে যায়। আমার এখানে পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা এখানে দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিলাম। হলুদটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভেজে রাখা মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি 2 চামচ ধনে গোটা ধনে চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আর টেস্ট এই রান্নাটায় আসবে। সামান্য একটু জল দিয়ে দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেবার পর আমি এতে একটা ঢাকা দিয়ে দেব 2 মিনিটের জন্য, মশলাটা থেকে যাতে তেলটা ছেড়ে যায়। ঢাকা দিয়ে রান্না করলে রান্নাটাও খুব ভালো হয়, মশলাটাও খুব সুন্দরভাবে কষে যায়। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এইভাবেই 2 থেকে 3 বার আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছ দিয়ে কচু শাক একটু ঝালঝালি হয়, তো আপনারাও প্রয়োজন মতন যে যা নিজেদের প্রয়োজন মতন ঝালটা আপনারা অ্যাড করে দেবেন। এ দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার আমি কচু শাকটা, সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটাকে সেদ্ধ করে কিন্তু খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিতে হবে আর সামান্য একটুকে নিতে হবে। এ দেখুন কচু শাকটা আমি দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ধরে এইভাবে সমানে মশলাটার সাথে কচু শাকটা নাড়তে হবে। এবার আমি এতে স্বাদ মতন লবণ আর চিনি অ্যাড করে দিচ্ছি। মিষ্টিটাও আপনারা যে যার নিজেদের ইচ্ছে মতন দেবেন। চিনি আর লবণটা অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কচু শাকটা নেড়ে যেতে হবে যতক্ষণ না এটা শুকনো হচ্ছে একদম। যত শুকনো হবে ততই এর টেস্টটা বাড়বে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি এতে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। চিংড়ি মাছগুলো অ্যাড করে দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলো মিশিয়ে নেবার পর আমি আবারও একটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে চিংড়ি মাছের স্মেলটা কচু শাকের মধ্যে ঢুকে যায়। 2 মিনিট পর ঢাকাটা খুলে আমি আবারও ভালো করে কচু শাকটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে একদম ততক্ষণ নেড়ে যাব।
এইভাবে 2-3 মিনিট ধরে কচু শাকটাকে আমি নাড়তে নাড়তে শুকনো করে ফেলেছি। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আমি একটা ডিশে ঢেলে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রেস করে দিলে তাহলে নিত্য নতুন রেসিপির আপলোড আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।